কি? অন্তশীন নাক কি করে সম্ভব? একে তো আমি একে আমি নিজে হাতে শেষ করেছি। তাহলে তাহলে পঞ্চশীন নাগের ছবি কিসের সংকেত? এ কিসের সংকেত? কেন বুঝতে পারছি না আমি কিসের সংকেতে? আমার সব প্রশ্নের উত্তর এখন কেবল একজনই দিতে পারে। পঞ্চশীলের অন্তিম শক্তি কাজে লাগিয়ে রাক্ষসীপুরীর দরজায় কামিনীকে আটকে দেওয়া গেছে। উচিত শিক্ষা পেয়েছে ওই কামিনী, পথ হারিয়ে দিশাহীন হয়ে গেছে। কিন্তু কাল নাগিনী, কামিনীর মতো নাগিনীকে এইভাবে কি বেশিক্ষণ আটকে রাখা সম্ভব? কে বলেছে কামিনীকে আমি আটকে রাখবো? আমি তো বলিনি। কামিনী যেতে চায় রাক্ষসী পুরীতে, ওর আশা আমি ভঙ্গ করব না তো? ও নিশ্চয় যাবে রাক্ষসী পুরীতে, কিন্তু কিভাবে যাবে, কি অবস্থায় যাবে ও, সেটাই আসল ধাঁধা। মানে? মানেটা হলো, শুনতে পাচ্ছো বুড়িমা? শোনো, আমার যে ডাক পড়েছে, আমার প্রিয় সখী আমাকে ডাকছে, সাড়া তো দিতেই হবে বলো। শক্তি গোলক আমাকে দাও বুড়িমা। তোমার এখন একটাই কাজ, স্ফটিকে চোখ রাখা, তাহলেই দেখবে সব স্পষ্ট হয়ে গেছে। কালনাগিনী কি যে করে আর কি যে বলে মাঝে মাঝে বোঝা দেয়। না, কোনো উড়ন গোলকের তো দেখা পাচ্ছি না, রাজকন্যারও কোনো দেখা নেই। কি করি? এতক্ষণে বোধ হয় রাজকন্যা বুঝে গেছে যে আমি গুহাতে নেই। আর এদিকে তো উপরে যাওয়ার কোনো উপায় নেই। কি করব? রাজকন্যা, রাজকন্যা, আমি এখানে, রাজকন্যা, 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 এখানে এসো। যোদ্ধা গোলক, আমি নিচে নামাও। এত বিপদের মধ্যে আপনি কেন বাইরে এলেন? এদিকে এসো রাজকন্যা, অনেক বড় ঘটনা ঘটে গেছে। আমার সাথে সোনার কাঠির উপর কাঠি রহস্য, সে তো আর রহস্য থাকবে না।
চল। বুড়িমা আপনাকে এখানে আনার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে, কিন্তু কি সেই উদ্দেশ্য? সত্যি কথা বলতে গেলে যোদ্ধা, রিম্মা যে খুব একটা সহজ কেউ নয় সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম। আমার মন বলছে খুব বড় রহস্য লুকিয়ে রয়েছে এই রাক্ষসী পুরীতে। রাজকন্যা, আর সোনার কাঠি রূপোর কাঠি ওটার কি হবে? রিম্মা যখন এই কথা বলেছে ও নিশ্চয়ই জানে সোনার কাঠি রূপোর কাঠির রহস্য। যোদ্ধা, অনেক সময় নষ্ট হয়েছে, আর দেরি নয়, আমাদের এক্ষুনি ঠান্ডির কাছে ফিরে যেতে হবে, চলো। আমার ডাকে সাড়া দাও, অযথা আমার সময় নষ্ট করো না, সাড়া দাও, কাল লাগেনি। এমন মধুর স্বরে ডাক, সাড়া না দিয়ে কি পারি? তুমি এসব কি ষড়যন্ত্র করছো আমার সঙ্গে? না কামিনী, তুমি নিশ্চয়ই আবার আমার সঙ্গে লড়াই করে আবার নিজের শক্তি ক্ষয় করতে চাও না? শোনো, আমি কিন্তু তোমাকে বাধা দিতে আসিনি। তাহলে কে আমায় বাধা দিচ্ছে? কে? সত্যি সব কিছু জেনে শুনে তোমার এই সরল নিষ্পাপ সাজার প্রয়াস আমাকে বড়ই আনন্দ দেয়। তোমার বাধা তোমার কৃতকর্ম, তোমাকে বাধা দিচ্ছে পঞ্চশীলের শেষ অভিশাপ। মনে নেই তোমার, তাই না? পঞ্চশীল তোমাকে অভিশাপ দিয়েছিল তুমি রাক্ষসী পুরীতে তোমার নাগ রূপ ধারণ করে প্রবেশ করতে পারবে না। তুমি যদি প্রবেশ করতে চাও তাহলে তোমার নাগ রূপ তোমাকে ত্যাগ করতে হবে, আর যতক্ষণ তুমি রাক্ষস পুরীতে থাকবে ততক্ষণ তুমি তোমার নাগ রূপ ধারণ করতে পারবে না। এইটুকু শর্ত তুমি যদি মেনে নিতে পারো তাহলে রাক্ষসী পুরীর দ্বার তোমার জন্য অবারিত। এইটাই তোমার অভিশাপ। না, এভাবে তোমরা আমাকে আটকাতে পারবে না কালনাগিনী। আহা, তুমি বড়ই অবুঝ নাগরানী কামিনী। আমি তোমাকে কি করে বোঝাই বলো তো? তোমাকে আমি আটকাতে আসিনি, আমি যে তোমার সাহায্য করতে এসেছি শুধু তোমাকে এটুকু মনে করিয়ে দিতে এসেছি যে তোমার নাগরূপ ত্যাগ না করে তুমি রাক্ষসী পুরীতে প্রবেশ করতে পারবে না। আমি কিছুতেই আমার নাগ রূপ ত্যাগ করতে পারবো না, কিছুতেই না। বেশ, তাহলে এই অভিশাপ তোমার বাধা হয়ে দাঁড়াবে? ভাবো, দ্রুত ভাবো কামিনী, কি করবে তুমি এখন? কি শক্তির ত্যাগ নাকি অভিশাপের বাধা? কোনটা নির্বাচন করবে তুমি?